আফটারনুন, আমি পিউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী প্লাস লোকনাথ পুজো, বাড়িতে রাধা কৃষ্ণের ঠাকুর আছে আর আছে ছোট্ট আমার একটা গোপাল। তো আজকে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, তো সেই ভিডিও বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতি বছরের ন্যায় এবছরও পুজো হবে বাড়িতে জন্মাষ্টমীর। আর জন্মাষ্টমী পুজো উপলক্ষে বাড়িতে আজকে দিদা দাদু এসেছে, আর কারা কারা আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর মা দিদা ওপরে কিন্তু ভোগ রান্না করছে ঠাকুরের, তো আজকে ঠাকুরের জন্য কি রান্না হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। আর দাদা গেছে ছাদে, কারণ আমাদের যে রাধাকৃষ্ণের ঠাকুরটা আছে সেটা স্নান করাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিও, সাপোর্ট করো। জন্মাষ্টমীর পুজোর সময় হলো 8টা থেকে, তো আমাদের ব্রাহ্মণ আসবে 9:30 সময়। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, দাদা চলে এসেছে রাধাকৃষ্ণকে স্নান করানোর জন্য। তো দেখো, এই হলো আমাদের রাধাকৃষ্ণ, আর এই হলো গৌমিতাই। ঠাকুর এখন কেস কিং শ্যাম্পু দিয়ে চান করছে। প্রতি বছর কিন্তু দাদাই স্নান করায়। হ্যাঁ, ওই বলো তুমি যে কত বছর এখানে আছো। তো চলো বন্ধুরা, দাদা ভালো করে স্নান করে নি, তারপর আবারও ফিরছি ক্যামেরার সামনে। ভালো করে ভালো করে ধো, দাদার কোমরটা একটু ভালো করে দিয়ে ছাদ কাটবে। কি কথা, আমাদের গুরুদেব জল ঢালে এবার। আকাশটা দেখো কেমন কালো হয়ে এসেছে, মনে হচ্ছে বেশ কিন্তু বৃষ্টি নামবে। আর এদিকে তোমাদের দাদা ভাই এখানে স্নান করাচ্ছে, আর আকাশ পুরো মেঘলা করে দেখো। তো ওখানে দেখো নারকেলের ছাই হচ্ছে, যেটা দিয়ে নাড়ু হবে। আর এই দেখো তোমাদের দাদা ভাই দিদার পিছনে বসে আছে, নাড়ু পাকানোর জন্য না কিছু খাওয়ার জন্য। আর এই দেখো আমার মা হলো ময়দা মাখছে। এটা হলো গোপালের নামে তুলে রাখলো মনে হয় তাহলে। আচ্ছা, ওখানে গোপালের নামে তুলে রেখেছে, দেখেছো? দেখো দেখো, ছেলের মুখের হাসি দেখো। দেখো বন্ধুরা, মেক করেছে আর প্লেনটা যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। তো ভাবলাম এটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আর আকাশটা দেখো মেক করেছে কেমন, দেখো পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছো? তো বন্ধুরা দেখো, দাদা এখানে নাড়ু বানিয়েছে, নাড়ু গোল্লা গোল্লা নাড়ু। কেমন হয়েছে? খুব সুন্দর দেখতে হয়েছে নাড়ুটা। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও দেখতে কেমন হয়েছে। আর সাজিয়ে রাখছে, ওদিকে দিদা হলো রান্না করছে, এখন মালপোয়া হচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আর বাইরে বৃষ্টি পড়ছে। তো বাইরেটাও দেখাচ্ছি তোমাদের, দেখো অন্ধকার। হ্যাঁ যাচ্ছি, দেখো পুরো অন্ধকার, হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? তো বন্ধুরা আমি এখানে বসে আছি, আমার কোনো কাজ নেই। আর এখানে মা আর দিদা দুজনে কাজ করছে, তোমাদের দাদা ভাইও কাজ করছে প্রচুর, আমি একটু রেস্টে আছি এখন। আর দেখো এখানে লুচি মা বেলবে বলে রেডি হচ্ছে, ওদিকে গরম গরম ফুরুলি হচ্ছে, এক গামলা ফুরুলি চলে গেছে নিচের ঘরে, আর এখানে এখনো হচ্ছে। আর এই দেখো মা হলো যে লুচি বেলবে, লুচি হবে। আজকে একটা জিনিস মিস গেছে, তালের লুচিটা মিস গেছে, কারণ তালের পরিমাণটা কম ছিল তাই তালের লুচিটা মিস গেছে। তো যাই হোক, আজকে কি কি ভোগের জন্য রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এখানে দেখো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, এক গামলা লুচি হয়েছে। আর এরা এখন চা খাচ্ছে, চা করে দিয়েছি দিদার হাতে কাপ, দেখতেই পাচ্ছে। দেখো মাও চা খাচ্ছে, চাটা ভালো হয়েছে না? আর এখানে দেখো ঘরের গোপালকে প্রসাদ দিয়েছে,
আর এখানে দুধ আছে, ক্ষীর হবে, আর হবে এখানে সিমুই। যেহেতু আজকে পায়েস দিতে নেই তাই সিমুই হবে। প্রায় রান্না কমপ্লিটের কাছাকাছি। পাঁচ রকম ভাজা হচ্ছে তো নাকি? সবজি, ক্ষীর আর হবে সিমুই। তারপর রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হলো আজকে। তো দেখো ওকে এখন টেস্ট করতে দিয়েছে। মিষ্টি সব ঠিক আছে? অনেস্টভাবে রিভিউ দিলে তো। এখন বাজে সন্ধ্যে 7:30, আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের বন্ধু জুয়েল আর স্পন্দিতা চলে এসেছে। এখানে দেখো ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো গোপুটা ছোট, তাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জুম করে। আর আজকে কি কি রান্না হয়েছে মা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এই দেখো এখানে সোনু বসে আছে অন্ধকারে, আর বৌদি এসেছে। কতক্ষণ হয়েছে? এক ঘন্টা পর আমি দেখা করতে এসেছি। আর দাদু শরীরটা ভালো না তাই শুয়ে আছে। আর মা এখন রেডি হবে, কারণ এখন বাজে 8:30, 9:30 সময় আসবে পুরোহিত জেঠু। তো কী কী রান্না হয়েছে চলো মা তোমাদের দেখিয়ে দিই। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কী কী হয়েছে মা তোমাদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা এখন বাজে 8:30, আমি রেডি হয়ে গেছি, পুরোহিত জেঠু আসবে 9:30 সময়, এখনো 1 ঘন্টা দেরি আছে। আর এদিকে দেখো জুয়েল, স্পন্দিতা, এদিকে আছে আমার কর্তা, সব সবাই একসাথে মজা করছি, আনন্দ করছি। তার মধ্যে একটু রেডি হয়ে গেলাম, যদি হঠাৎ পুরো যেটা তাড়াতাড়ি চলে আসে তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জুয়েলকে তো এর আগে ব্লগে দেখেছো। ঘড়ির কাঁটায় এখন ঠিক 9:30। জন্মাষ্টমীর পুজো উপলক্ষে সকলে আমাদের বাড়িতে চলে এসেছে, আর এখানে দেখো প্রদীপটা জ্বলছে, বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। এখানে দিদি আর দিদা দুজনেই কিন্তু অনেক অনেক কাজ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদা এখানে ধুনো জ্বালছে, আর দিদি কিন্তু ঠাকুরের জন্য ফল কাটছে। আর এদিকে শুনুন নাকি ধুনোর ধোঁয়ায় চোখ জ্বলছে, তাই দেখো মুখ চোখ সব একসাথে বন্ধ করে রেখেছে। জেঠু পুজো করতে বসে পড়লেন, এখন কিন্তু অনেকটাই রাত, এখন বাজে 9:45। বন্ধুরা আজকে আমাদের রাধাকৃষ্ণ আর আমার গোপাল গাঁদা ফুলের মালায় সেজে উঠেছে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো রাধাকৃষ্ণ আর গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে, আর এই দেখো আমাদের রাধাকৃষ্ণ আর গোপালের লুক, তার সাথে দুটো গৌণিতায় ছিল। এখানে ব্রাহ্মণ যে নারায়ণ এনেছিল সেটাই পুজো করছেন। দেখো আজকে রাধাকৃষ্ণ কিন্তু বেশ সুন্দর লাগছে। অনেক আনন্দের মাঝে আমার একটু মনটা খারাপ ছিল, কারণ আজকে বাড়িতে পুজো, কিন্তু পুজোর কোনো জোগাড়ও করতে পারিনি, ভোগ নিবেদনের জন্য কোনো রান্নাও আমি আজকে করতে পারিনি, তাই আমার একটু মনটা খারাপ। আর দেখতেই পাচ্ছ আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক বন্ধুরা আজকে বাড়িতে পুজো, মন খারাপ করলে একদমই চলবে না। আজকে সকলে আমার বাড়িতে এসেছে, আমি কিন্তু বেশ খুশি। আর এত গরম করছে, এত গরম হচ্ছে যে তুমি এই দুর্গা মূর্তিটা আগে তোমাদের সাথে শেয়ার করিনি। বাবা পুরুলিয়ায় ঘুরতে গিয়ে এই দুর্গা মূর্তিটা এনেছিল। তো এদিকে দেখো বন্ধুরা পুজো হচ্ছে, আর মা আর দিদা বসে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আজকে আমি আর উপোস করিনি, মা আর দিদা দুজনেই উপোস করেছে, তাই এখন মা আর দিদা পুষ্পাঞ্জলি দেবে। এদিকে ঠাকুরমশাই আরতি করবে, তাই পঞ্চপ্রদীপ জ্বেলে নিলেন। পুরোহিত জেঠু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শেষ করার পর সবাই কিন্তু পঞ্চপ্রদীপ থেকে তাপ নিয়ে নিচ্ছে। বন্ধুরা এই পঞ্চপ্রদীপ কিন্তু সবার দিকে এগিয়ে দিচ্ছে প্রদীপ। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোহিত জেঠুর আরতি কিন্তু কমপ্লিট, এখন সবার মাথায় এই চামড় ঠেকিয়ে পুজো শেষ করলেন। এখন পুরোহিত জেঠু একটু বসলেন, আর প্রদীপ গেল পুরোহিত জেঠুকে প্রণাম করতে। এরপর এখন প্রসাদ বিতরণের সময়, আই দিদি আর মা দুজনে মিলে প্লেটে প্রসাদ তুলছে। একদিনই তো গরম লাগতো, ইচ্ছা ছিল আজকে পরার কিন্তু হয়ে উঠলো না, আজকেই হয়ে উঠলো না।
তখন আমি শাড়ি এত সুন্দর সেজে গুজাত বলবি তখন ঠিক আছে। আবার আসবে টাটা। হ্যাঁ জুয়েল আর স্পন্দিতা চলে গেল, ওদেরকে এগিয়ে দিয়ে এসে দেখলাম সবাই মিলে একসাথে প্রসাদ খাচ্ছে। বন্ধুরা একসাথে মিলে প্রসাদ খাওয়ার কিন্তু মজাই আলাদা। বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এলাম রুমে। আজকে পুজো শেষ হতে বেজে গেছে 11টা, তারপর প্রসাদ বিতরণ করতে, নিজে কিছু খাওয়া দাওয়া করতে এখন বাজে কিন্তু 1টা। তো তোমাদের সাথে আগে আমি টাইমটা শেয়ার করি, এখন বাজে 1টা 1। তো বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এখনের মতো কিন্তু টাটা। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।